ধরো তোমাদের যদি একটা প্রশ্ন করি আসলে আমি, যে এজেন্ট থাকলে কি অবজেক্ট থাকবে, ইট ইজ ভেরি কমন কোয়েশ্চেন, তাই না? ওকে, তাহলে এটা অ্যান্সার দেওয়ার একটু ট্রাই করো। এর অ্যান্সারটা কি হবে? এজেন্ট থাকলে কি অবজেক্ট থাকবে? তো তোমাদের একটু মনে করিয়ে দিচ্ছি, এজেন্ট জিনিসটা কি? এজেন্ট হচ্ছে যে কাজ করে, অর্থাৎ কর্তা। আর অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে যাকে অবলম্বন করে কোনো কাজ করা হয়। ওকে, এখন এই হলো আমাদের কোশ্চেন, এজেন্ট থাকলে কি অবজেক্ট থাকবে কিনা। ওকে, এর অ্যান্সারটা কি হবে? এর অ্যান্সার বলে দিচ্ছি, এর অ্যান্সার হচ্ছে না, বা বলতে চাই না। ওকে, অর্থাৎ এজেন্ট থাকলে আমাদের অবজেক্ট থাকবে না, কারণ এটা কোনো আমাদের শর্ত না যে এজেন্ট থাকলে আমাদের অবজেক্ট থাকতে হবে। যেমন ধরো কয়েকটা এক্সাম্পল তোমাদের দিই একটু, যেমন ধরো যে আমরা যদি বলি দে ওয়ার্ক ওকে ইন দ্য ফিল্ড, তুমি দেখো এখানে দে, এটা কিন্তু আমাদের একটা এজেন্ট, তাই না? এটা হচ্ছে তো ভার্ব, কিন্তু দেখো এই যে পুরো জিনিসটা আছে এটা কিন্তু আমাদের কোনো অবজেক্ট না, এটা কি আমাদের একটা মডিফায়ার, তাই না? মডিফায়ার, বা আরো যদি স্পেসিফিকভাবে বলতে চাই তাহলে এটা হচ্ছে এমন একটা মডিফায়ার যে মডিফায়ারটা আমাদের কি নির্দেশ করছে, কয়েকটা প্লেস নির্দেশ করছে, তাই না? তাহলে অ্যাডভার্ব অফ মডিফায়ার। ওকে, তো এটা হচ্ছে আমাদের এজেন্ট, এজেন্ট আছে, বাট দেখো আমাদের এখানে কি আছে, মডিফায়ার আছে, এখানে কি আমাদের অবজেক্ট নেই। তার মানে আমাদের এজেন্ট থাকলে যে অবজেক্ট থাকে ব্যাপারটা আসলে ওরকম না। এখন ধর আরেকটা কমন বাক্য যদি আমরা দিই, হিম গোস টু দি মার্কেট মার্কেট, তুমি দেখো এই যে এখানে আমাদের এটা হচ্ছে আমাদের একটি এজেন্ট, তাই না? এজেন্ট, আর এই যে টু দি মার্কেট এই পুরোটা হচ্ছে আমাদের একটি মডিফায়ার, মানে অ্যাডভার্ব অফ প্লেস। ওকে, আর এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব অফ প্লেস, তার মানে এটা একটা মডিফায়ার, এটা একটা মডিফায়ার, বাট আমাদের এজেন্ট আছে বাট কোনো অবজেক্ট নেই। তার মানে বলতেই পারি আমাদের এজেন্ট থাকলেই আসলে অবজেক্ট থাকবে, এই কথাটা আসলে পুরোপুরি সত্য নয়।